সাইকেলে চড়ে টিউশন পড়তে বেরিয়ে অ্যাম্বাসাডারের ধাক্কায় গুরুতর জখম হল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। ওই ছাত্রের নাম স্বরূপ দে, বাড়ি গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের গণেশবাটি গ্রামে। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে বেঙ্গাই এলাকায়। তার মাথা ফেটে যায়, হাত পা কেটে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। যদিও দুর্ঘটনার পর অ্যাম্বাসাডারটি পালিয়ে যায়। কিসে মারে ছোট অ্যাম্বাসাডার? কোথায় মারে ওটা? ব্যাঙায়। তুমি কিসে ছিলে? আমি সাইকেল। কখন হয়েছে আজকে? ছটার পর। তারা তারা উদ্ধার করেছে কখন? আমাদের পাশেই লোক কাছাকাছি লোক কুয়া দর্শনে এসেছিলেন। লড়িটাকে কি আটক করতে পেরে লড়িটাকে আটক করতে পেরেছে? তো পালিয়ে গেছে। কি নাম? স্বরূপ দে। স্বরূপ দে, বাড়ি কোথায়? বাড়ি গণেশবাটি। গণেশবাটি? গণেশবাটি কোন ইয়ে পড়ছে? পঞ্চায়েত পড়ছে? ক্লাস টুয়েলভ। ক্লাস টুয়েলভ কোন পঞ্চায়েত পড়ছে? ওটা রঘুবাটি পঞ্চায়েত। রঘুবাটি পঞ্চায়েত গোয়ার থানা। হ্যালো, jeans and t-shirts only for men. আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচি করছে, তারপরে তো কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে যে কর্মসূচি করছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে, আমাদের যেমন ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত কোরআন পুরাণের কথা যেমন খানিক্ষণ ভোগে শেষ করা যায় না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে খানিক্ষণ বলে শেষ করা যায় না। তাই বলবো এই দুয়ারে সরকারে যেসব কর্মসূচিগুলো হচ্ছে, আপনারা দয়া করে সেখানে নাম নথিভুক্ত করুন আর আপনারা সেই সুযোগ সুবিধাগুলো নেবেন।